দেখে থাকি সো এখানেও জিগজ্যাগ ডিজাইনের মধ্যে অনেকটা জাস্ট ডিজাইন করার নিয়মটা একটু ভিন্ন। সো আমাদের ঘর সংখ্যা আমরা 12x6 নিলাম, হ্যাঁ, যেহেতু আমরা ওয়ার্ক পেয়ে থেকে করবো। সো ফার্স্টে আমরা 6x6 একটা মোটিভ নিচ্ছি, 3 up 3 down নেবো, সেই হচ্ছে আমাদের মোটিভ। এখন এই মোটিভটাকে আমরা মূল ডিজাইনে বসানোর জন্য, যেহেতু আমাদের 12টা ঘর আছে, তো আমরা অর্ধেক ভাগ করে নেবো, যাতে আমাদের মোটিভের সময় একটা ঘর হয়। সো দেখো এই 6 থেকে আমরা এখানে একটা ডিভাইড করে নিলাম, যেটা আমরা পেন্সিলতে ডিভাইডিং করবো, যাতে এটা পরবর্তীতে মুছে দেওয়া যায়। সো এখন দেখো এই এখন এখানে যে ডিজাইনটা আছে, জাস্ট এই মূল ডিজাইনের বাম পাশে জাস্ট মোটিভটা আমরা বসাই দেবো, ঠিক আছে? এখন আমরা বসাই দিলে এই হলো আমরা মোটিভটা বসাই দিলাম। এখন জিগজ্যাগের ক্ষেত্রে আমরা কি করছিলাম, জাস্ট এই টুইল লাইন গুলোকে আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, পয়েন্টিং করে আমরা জাস্ট টুইল লাইন গুলোকে আমরা চেঞ্জ করে দিয়েছি। কিন্তু এখানে হেরিং মানের ক্ষেত্রে আমাদের জাস্ট একটু অন্যরকম করতে হবে, সেটা হচ্ছে কি, যেমন দেখো এই যে এই লাইনটা, আমরা এই লাইনটাতে খেয়াল করবো। আচ্ছা, এই লাইনটাতে এখানে যে সমস্ত ঘরে তারা সুতা ডাউন আছে, অর্থাৎ খালি আছে, শুধুমাত্র সেই ঘরগুলোই পরবর্তী ধাপে পূরণ হবে। অর্থাৎ এখানে ফাঁকা আছে, এখানে পূরণ হবে, এখানে ফাঁকা, এখানে পূরণ হবে, এখানে ফাঁকা, এখানে পূরণ হবে, আর বাকি যেটা যেহেতু ফিল আপ আছে এগুলো খালি থাকবে। তো এখন দেখো এখন এই যে তিনটা ফিল আপ হলো, এই ফিল আপ তিনটাকে আমরা এরকম পয়েন্টিং করে আমরা নিচে দিকে নামাই দেবো। তো আমরা এগুলো নামাই দিই এখন 1 2, এখন দেখো এই বাকি ঘরগুলো আমি কিভাবে করে করবো, এই এই পাশে আমরা যদি দেখি, দেখো এখানে তিনটা আপ ছিল, 1 2 3, এখানে তিনটা ডাউন আছে, 1 2 3, তিনটা আপ ছিল, তিনটা ডাউন রাখলাম, এরপরে তিনটা এখানে ফাঁকা আছে, 1 2 3, সো এই পরের তিনটা আমাদের ফিল আপ হবে, 1 2 3, এইভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি। সো মূলত হেরিং বোর্ড ডিজাইনটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো যে আমাদের ফাঁকা ও ঘরগুলো আমরা এদিকে ফিল আপ করে অ্যাঙ্গেলটা নিচে থেকে নামাই দেবো, আর একটা হলো এই শেষের ঘর মেলানোর জন্য আমরা বাম দিক থেকে দেখবো যে আসলে কয়টা ঘর খালি আছে, তখন আমাদের এটা বাকি ঘরগুলো আমাদের হিসাব করে দিতে হবে। সো দেখো তাহলে হেরিং বোর্ড ডিজাইনটার একটা ওভারভিউ হচ্ছে যে প্রথমে আমাদের অর্ধেক অংশে আমাদের মোটিভটা বসাতে হবে, তারপরে মোটিভের যে সমস্ত ঘরগুলো ফাঁকা আছে ওই পরবর্তী অংশে জাস্ট ওই ঘরগুলোই পূরণ হবে। যেমন দেখো এখানে আমাদের তিন ঘর ফিল আপ আছে, তো তিন ঘর আমাদের খালি, এরপর তিন ঘর আমাদের ফাঁকা আছে, 1 2 3, তো এই তিন ঘর আমাদের ফিল আপ হবে এইভাবে, তখন আমাদের টুইল লাইনটা আবার নিচে থেকে নামাই দিতে হবে। অর্থাৎ আমাদের মোটিভের অংশে এইভাবে টুইল লাইন গুলো উপরের দিকে উঠছে এবং পরবর্তী ফুল ডিজাইনের ক্ষেত্রে আমাদের এইদিকে নেমে যাবে। সো এই হচ্ছে মোটামুটি হেরিং বোর্ড ডিজাইন। হেরিং বোর্ড ডিজাইনের মাধ্যমে আমরা ডায়াফ্রাম ডিজাইনটা করবো। সো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করে এটাতে ভালো দক্ষতা যদি আমাদের চলে আসে, তাহলে আমরা ডায়াফ্রাম ডিজাইনটা অঙ্কন করতে পারবো। সো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।